বঙ্গবন্ধু তুমিই বাংলাদেশ, তুমিই বাংলাদেশের প্রতিচ্ছবি। অনিলেবেনে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন মামলা হলো, মামলার কাগজ সংগ্রহ করা যাচ্ছে না, কারণ তৎকালীন সময় এফআইআর কপি কেউ দিচ্ছে না। আমি যে কোনো মূল্যে কপি সংগ্রহ করব। আজকের শ্রম প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ানকে নিয়ে সুধা সদনের দিকে গেলাম। গেটে লোক ঢুকতে দিচ্ছে না, পুলিশ ঢুকতে দিচ্ছে না, কৌশল করে পুলিশকে কিছু টাকা দিয়ে ভিতর ঢুকলাম। ঢোকার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এবং বগেম মতিয়া চৌধুরী, আর কেউ নেই। তা আমাকে উনি জিজ্ঞেস করলেন তুমি ঢুকলা কীভাবে, তা আমি একটু হেসে দিয়ে বললাম পুলিশকে ম্যানেজ করে ঢুকছি। তারপর মামলার কপি দুটো মাননীয় প্রধানমন্ত্রী হাতে দিলাম যে আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে এই কিন্তু সেই মামলা। উনি মামলাটা পড়ে অবাক হয়ে গেলেন যে এইরকম করতে পারলেন, উনি বিস্মিত হয়ে গেলেন। এই প্রথম তিনি জানলেন তার বিরুদ্ধে দায়ের করা মামলাতে কী কী লেখা হয়েছে। ভোর রাত ওনাকে গ্রেপ্তার করা হলো। আমি চলে আসার পূর্বে উনি বলেছিলেন একটা লয়ার টিম ঠিক করো, লয়ার টিম ঠিক করলাম। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেয়ার করলাম যে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই, তাকে আইনি সহায়তা দেবো। প্রেয়ারটা দিলাম বোধহয় 11টার দিকে, রাতেই আমার বাসা আর্মির লোকরা চলে আসলো এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করলো আমার পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরে ধারাবাহিকতায় তিনি মুক্ত না হওয়া পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি তার পাশে ছিলাম। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা, হাউস অফ কমন্সে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে একটা ডিবেট হয়েছিল। ইউকে আওয়ামী লীগ এখানে সিদ্ধান্ত নিয়েছিল যে শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের দুইজন লয়ার তাকে ডিফেন্ড করবেন। আমি এবং অপর একজন লয়ার গিয়েছিলাম। ওই লয়ার লন্ডনে যাওয়ার পর ভয় পেয়ে, কী বলবো, আঞ্চলিক ভাষায় বলতে হারিয়ে গেলেন, ভেঙে গেলেন। আমি অ্যালোন সেই মামলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ডিফেন্ড করলাম হাউস অফ কমন্সের মেম্বারদের সামনে 2017-17 অক্টোবর, রাইট। এবং সেখানে আমি বুঝাতে সক্ষম হলাম যে এই মামলাটা মিথ্যা। ওনারা বলছিলেন যে বিএনপি গভর্নমেন্ট তো ক্ষমতা নাই, তাহলে মিথ্যা মামলা কেন শেখ হাসিনার বিরুদ্ধে করবে। আমি বললাম যে বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর রিয়াজউদ্দিন আহমেদ, তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, এবং বিএনপি 6 জনকে অতিক্রম করে মইনুল আহমেদকে সেনাপ্রধান করেছেন, তিনিই তো মূলত রাষ্ট্র চালাচ্ছেন। ফলে বিএনপির চুজড 2 পার্সন কিন্তু রাষ্ট্র চালাচ্ছেন, তারা শেখ হাসিনা ধ্বংস হয়ে যাক এটাই তারা চালাবে। উঠে আসার সময় হাউস অফ কমন্সের সিনিয়র মেম্বার আমার গায়ে হাত দিয়ে বলছিলেন যে উই আর কনভিন্সড, থ্যাংক ইউ ইয়াং লয়ার। আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু কন্যার জন্য বিদেশে এবং দেশে দাঁড়াতে পেরেছিলাম, আমার জীবনে এর চেয়ে সার্থক সময় আর কোনো দিন আসবে বলে আমার মনে হয়। যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে বোধ হয় যে আশীর্বাদ হিসেবে উনি এসেছিলেন, এভাবে উন্নয়নের একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছেন। দ্বিতীয় হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, মসজিদ মন্দিরের পরিবর্তন, কালভার্টের পরিবর্তন, বিভিন্ন মাঠ স্থাপনার পরিবর্তন, এবং মানুষের চলাচল যোগাযোগ ব্যবস্থা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। বঙ্গবন্ধু তুমিই বাংলাদেশ, তুমিই বাংলাদেশের প্রতিচ্ছবি। যে বাংলাদেশে হাহাকার লেগে থাকতো, লঙ্গরখানা খুলতে হতো, যে বাংলাদেশে স্কুলের বেতন দেওয়ার অভাবের কারণে কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতো না, যে বাংলাদেশের মানুষজন শহরে নগরে আসতে পারতো না, রাস্তাঘাট ছিল না, আজকে সেই ডিজিটাল বাংলাদেশ এস্টাবলিশড হয়েছে। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে হয়েছে যে এই বাংলাদেশ অদূর ভবিষ্যত হবে বিশ্বের বিস্ময়ের বাংলাদেশ। ওই বাংলাদেশের ভিতরে আমরা তাকিয়ে দেখব বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। ওই বাংলাদেশের যে মানচিত্র, আমাদের লাল সবুজের পতাকা, সব কিছু ঘিরেই বঙ্গবন্ধুকে দেখবো। যে আমার স্বপ্ন 30 লক্ষ শহীদের বাংলাদেশ, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনের বাংলাদেশ, এবং সকলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ হবে এই বিশ্বের বিস্ময়ের বাংলাদেশ, সেদিন খুব দূরে নয়।